প্রকৃতির চারদিকে নতুন ফুলের আগমনে জানান দিচ্ছে যে ঋতুরাজ বসন্ত এসে গেছে। মানুষের মনের মাঝেও যেন ফাল্গুনের হাওয়া বইতে শুরু করেছে। শহরের ইটকাঠির বন্দি জীবনের কোকিলের আওয়াজ না থাকলেও চারদিকে উৎসবের আমেজ ঠিকই রয়েছে। আর ফাল্গুনের সাথে ভালোবাসা দিবস যোগ হয়ে দিনটি আরও বেশি উৎসবমুখর হয়ে গেছে। অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে ফাল্গুন ও ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা। প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, গ্রামেগঞ্জে কোকিলের কণ্ঠে শোনা যাচ্ছে বসন্তের আগমনী বার্তা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা বসেছে। পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাস ও ফাল্গুন মাসের প্রথম দিন। এই দিনটি দিয়েই শুরু হয় ঋতুরাজ বসন্তের। গ্রেগরীয় বর্ষপঞ্জিকা অনুসারে 14ই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ পালিত হয়। বসন্তকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশে উৎসবের সাথে পালিত হয় এই দিনটি। বাংলাদেশের জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এই দিনটিকে বরণ করতে চারুকলার বকুলতলায় এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে প্রতিবছর জাতীয় বসন্ত উৎসব উদযাপন করে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনেও বসন্ত উৎসব পালন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালন করার রীতি চলে আসছে। বঙ্গাব্দ 1401 সাল থেকে বাংলাদেশে প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব নিয়মিত আয়োজন করে আসছে। ছোট বড় সবাই পহেলা ফাল্গুনে বসন্ত উন্মাদনায় মেতে ওঠে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়ে বসন্ত বরণে চলে জমজমাট আয়োজন। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন ডে, এই দিনটি শুধু তরুণ তরুণীদের জন্য নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন এটি। এই ভালোবাসা যেমন মা বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষের প্রতি মানুষের ভালোবাসাবাসীর দিনও এটি। তবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা একটি দিনের জন্য নয়, ভালোবাসা থাকুক সারা বছর জুড়ে। তবে এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে বেছে নিয়েছে মানুষ। বিভিন্নভাবে আনন্দ উৎসবের মাধ্যমে সারা বিশ্বের মতো আমাদের দেশের তরুণ তরুণীরাও ভালোবাসা দিবস পালন করে থাকে। মোবাইলের মেসেজ, ইমেল অথবা অনলাইনে চ্যাটিংয়ের মাধ্যমে এদিনে একজন অন্যজনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে থাকে। অনেকেই আবার তার প্রিয়জনকে পারফিউম, চকলেট, লাল গোলাপ, হীরের আংটি ও প্রিয় পোশাক উপহার দিয়ে থাকে। আমরা এই দিনটিকে অনেক আনন্দের সাথে পালন করে থাকি, কিন্তু ভালোবাসার এই দিনটি ভ্যালেন্টাইনের মৃত্যুর মাধ্যমে এসেছে। ইতিহাসবিদদের মতে এক খ্রিস্টিয়ান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে দিনটির নাম ভ্যালেন্টাইন ডে করা হয়। 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি খ্রিস্টান বিরোধী রোম সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে সেন্ট ভ্যালেন্টাইন তার আদরে একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি তার নাম সাইন করেছিলেন ফর ইওর ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে তার বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করতে শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবা দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর তাই প্রতিবছর 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে হিসেবে সারা বিশ্বে পালন করা হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ।